সুস্বাগতম কৃষক কিষাণী ইউটিউব চ্যানেলে। আমরা যারা ইনকিউবেটর পরিচালনা করি এবং গ্রাম বাংলার মা বোনেরা যারা হাঁস মুরগির সাহায্যে ডিম হতে বাচ্চা ফুটিয়ে থাকেন, তাদের জন্য ডিম ক্যান্ডেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অটো এবং সেমি অটো ইনকিউবেটরে এবং হাঁস মুরগির পেটের নিচে ডিম বসানোর পরে একটা নির্দিষ্ট সময় অন্তর ডিম পরীক্ষা করে দেখতে হয় যে ডিমে ভ্রূণ গঠিত হয়েছে কি না। যে সকল ডিমে ভ্রূণ গঠিত হয় সে সকল ডিম রেখে বাকি ডিমগুলো সরিয়ে ফেলতে হয়, আর এই প্রক্রিয়াকেই ডিম ক্যান্ডেলিং বা ডিম পরীক্ষা করা বলে। এতে করে অনেক ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। অটো বা সেমি অটো ইনকিউবেটরে এবং হাঁস মুরগির বুকের নিচে ডিম বসানোর আগে ডিম ক্যান্ডেলিং করে অর্থাৎ ডিম পরীক্ষা করে বীজ ডিম নির্বাচন করে নিতে হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না কীভাবে বীজ ডিম পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন করতে হয়। এ বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, ডিম ক্যান্ডেলিং করার জন্য আমাদের দরকার একটা অন্ধকার রুমের। এক্ষেত্রে রাতের বেলা যদি ডিম ক্যান্ডেলিং করা যায় তাহলে আলাদা কোনো ভেজাল পোহাতে হয় না। সেই সাথে দরকার একটা টর্চ লাইটের। টর্চ লাইট না পেলে আমাদের সবার কাছেই কম বেশি মোবাইল ফোন থাকে। টর্চ লাইট বা মোবাইল ফোনের আলোর ওপরে আমরা যে ডিমটি পরীক্ষা করব সেই ডিমটি রাখলেই দেখতে পাবো ডিমে ভ্রূণ গঠিত হয়েছে কি না। তবে প্রথম দিন হতে চতুর্থ দিন পর্যন্ত আপনারা যদি ডিম ক্যান্ডেলিং করেন সেক্ষেত্রে ডিমে ভ্রূণ গঠিত হয়েছে কি না তা সঠিকভাবে নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে থাকে। কারণ এ সময় ভ্রূণের গঠন প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয় বলে ভ্রূণের উপস্থিতি তেমনভাবে উপলব্ধি করা যায় না। তাই আমি বলবো প্রথমবারের মতো পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম দিনের যে কোনো একদিনের ডিম ক্যান্ডেলিং করার জন্য। এর সুবিধা এই যে সপ্তম দিন পর্যন্ত অটো বা সেমি অটো ইনকিউবেটর এবং হাঁস মুরগির নিচে বসানো ডিমে ভ্রূণ না এলেও ডিমগুলো দিব্যি ভালো থাকে। ভ্রূণ না ধরা ডিমগুলো বের করে ফেলে না দিয়ে ডিমগুলো খেয়ে ফেলা যায়। ডিম ক্যান্ডেলিং করার জন্য টর্চ লাইট বা মোবাইল ফোনের আলো জ্বেলে সেই আলোর ওপরে ডিম বসিয়ে পরীক্ষা করবেন। যদি স্ক্রিনে দেখানো ডিমের ভেতর এরকম মাকড়সার জালের মতো অবস্থান দেখতে পান তবে ডিমে ভ্রূণ এসেছে। আর যদি পুরোটাই সাদা অথবা ডিমের মধ্যে কালো বা লম্বা লম্বা দাগের মতো দেখতে পান তবে ডিমটিতে ভ্রূণ আসবে না। আর যদি কোনো ডিম নিয়ে কনফিউশন থাকে তবে পরবর্তী ডিম ক্যান্ডেলিং করা পর্যন্ত ইনকিউবেটরে ডিমটি রেখে দিতে পারেন। ইনকিউবেটর হলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ডিম ক্যান্ডেলিং করে ফেলবেন। কারণ বেশি সময় ধরে ডিম বাহিরের পরিবেশে থাকলে ভ্রূণ মারা যেতে পারে। সেক্ষেত্রে ডিমের সংখ্যা অনুযায়ী কয়েক ধাপে ডিম ক্যান্ডেলিং করতে পারেন। আবার ইনকিউবেটরের দরজা খোলা রেখেও ডিম ক্যান্ডেলিং করা ঠিক নয়। এতে করে তাপমাত্রা ও আর্দ্রতার হেরফের হয়েও ভ্রূণ মারা যেতে পারে। হাঁস মুরগির বুকের নিচে বসানো ডিম ক্যান্ডেলিং করতে চাইলে অতি সাবধানে হাঁস মুরগিকে ডিম হতে আলাদা করে ক্যান্ডেলিং সম্পন্ন করবেন। যেন কোনোভাবে হাঁস মুরগি টের না পায় আপনি ওদের তা দেয়া ডিমে হাত লাগিয়েছেন। তাহলে ওরা হয় ডিমে তা দেয়া বন্ধ করে দিবে, নতুবা ডিম ভালোভাবে তানা দিয়ে নষ্ট করে ফেলবে। এভাবে একবার ডিম ক্যান্ডেলিং করা হলে পুনরায় 14তম বা 15তম দিনে আর একবার ডিম ক্যান্ডেলিং করবেন। ভ্রূণ না আসা ডিম ও নষ্ট ডিম সরিয়ে ফেলবেন। এ সময় ডিম পরীক্ষা করে নষ্ট ডিম সরিয়ে না ফেললে নষ্ট ডিমের প্রভাবে অন্যান্য ডিমও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আপনার বসানো সকল ডিম নষ্ট হয়ে যেতে পারে। এজন্য গ্রাম বাংলার মা বোনেরা বলে থাকেন, ডিম বসালাম 14-15টি আর বাচ্চা উঠলো মাত্র 3টি, অথবা এতগুলো ডিম বসালাম আর 1টি বাচ্চা উঠলো না। তাই আমি বলবো ডিম বসানো থেকে হ্যাচিংয়ের আগ পর্যন্ত কমপক্ষে 2বার, তবে সম্ভব হলে 3বার ডিম পরীক্ষা করবেন। কোনোভাবে হ্যাচিং টাইম মানে বাচ্চা ফোটার 3 দিন আগে ডিম পরীক্ষা করতে যাবেন না, কারণ এ সময় ডিম ক্যান্ডেলিং করলে বাচ্চার মৃত্যু ঘটতে পারে। ডিম ক্যান্ডেলিং করার সময় অত্যন্ত সতর্কতার সাথে ডিম ক্যান্ডেলিং বা পরীক্ষা করবেন এবং অবশ্যই
ডিম ক্যান্ডেলিং করার আগে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। ডিম অতিরিক্ত নাড়াচাড়া ঝাঁকাঝাঁকি করবেন না। ডিম অতিরিক্ত নাড়াচাড়া ঝাঁকাঝাঁকি করলে ভ্রূণের মৃত্যু হয়। ডিম অতিরিক্ত নাড়াচাড়া ও ঝাঁকাঝাঁকি করলে ডিমের ভিতরে গঠিত ভ্রূণের সেরা উপসেরাগুলো ছিঁড়ে গিয়ে রক্তপাত ঘটে বাচ্চার মৃত্যু হতে পারে। তাই অতি সতর্কতা ও যত্ন সহকারে ডিম ক্যান্ডেলিং করবেন। এ সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং কৃষি সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।